আমাকে অনেকেই মেসেজ করে বলে, দাদা আমরা নিজের চ্যানেল যখন ইউটিউবে গিয়ে সার্চ করি খুঁজে পাই না কেন? তো তোমাদের মধ্যেও অনেকে আছো যারা দেখবে নিজের চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ করছো কিন্তু সার্চের জায়গায় নিজের চ্যানেল আসছে না। তো আজকে আমি ভিডিওটা তোমাদের জন্যই করছি। তো এই ভিডিওটাই আমি তোমাদেরকে চারটে টিপস বলবো, যে টিপসগুলো যদি তোমরা ফলো করো তোমাদের চ্যানেল খুব সহজেই খুঁজে পাবে, অর্থাৎ তোমার চ্যানেলের নাম সার্চ করলেই খুব সহজেই বেরিয়ে আসবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে অভি, আর তোমরা দেখছো টেক ইউ বাংলা চ্যানেল। তো আমার প্রথম টিপস, যারা এখনও চ্যানেল খুলোনি অর্থাৎ খুলবে ভাবছো, তাদের জন্য তোমরা যখন চ্যানেলের নাম রাখবে সেই চ্যানেলের নামটা যেন সবার থেকে আলাদা হয়। মানে ধরো একটা চ্যানেল আছে, তুমি ভাবলো এটা দিয়ে আরেকটা নাম করে দিই, যে সেটা দিয়ে আরেকটা চ্যানেল খুলে নিলে, এরপর দেখতে পাচ্ছ যে 10-12খানা চ্যানেল ওই নামে আছে, তাহলে তোমার চ্যানেলটা আসবে কী করে? তো তোমাকে সবসময় মনে রাখতে হবে যখন চ্যানেলটা ওপেন করবে, মানে যখন চ্যানেলটা ক্রিয়েট করবে, সবসময় নামটা যেন সবার থেকে আলাদা হয়। তার জন্য কী করবে? তার জন্য ইউটিউব ওপেন করে যেখানে সার্চ করো চ্যানেলের নাম, ওখানে গিয়ে তুমি যে চ্যানেলের নামটা রাখতে চাও সেটা সার্চ করো। ধরো আমার চ্যানেলের নাম টেক ইউ বাংলা, আমি ওখানে গিয়ে সার্চ করবো টেক ইউ বাংলা চ্যানেল। আমি আগে দেখব যে ওই নামে অন্য কোনো চ্যানেল আছে কি না, যদি থাকে আমি অন্য নাম ভাববো, যদি না থাকে তাহলে আমি ওই নামে চ্যানেল ক্রিয়েট করব। আর এটা অবশ্যই কিন্তু সবাই করবে, চ্যানেলের নাম সব থেকে আলাদা রাখবে। ওকে, সেকেন্ড টিপস হচ্ছে, চ্যানেল ক্রিয়েট করেই যদি তুমি ইউটিউবে চ্যানেল সার্চ করো কখনোই খুঁজে পাবে না কিন্তু। তার জন্য তোমাকে অন্ততপক্ষে তিনটে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? তিনটে ভিডিও এমন হবে যেন কোনো কপিরাইটারে না থাকে, এরকম তিনটে ভিডিও আপলোড করবে। আর একদিনেই তিনটে ভিডিও নয়, ডেলি করতে পারো, প্রতিদিন একটা করে, বা একদিন ছাড়া করতে পারো, এরকম করে তিনটে ভিডিও আপলোড করতে হবে, তবে কিন্তু চ্যানেল সার্চে আসবে। এটা হচ্ছে 2 নম্বর টিপস। 3 নম্বর টিপস হচ্ছে ট্যাগ এবং হ্যাশট্যাগ। তোমরা যখন ভিডিও আপলোড করো, ভিডিওর টাইটেল দাও, ডেসক্রিপশান দাও, ট্যাগ দাও। তো ট্যাগ যারা জানো নি, আমার আগের ভিডিওটা দেখতে পারো, চ্যানেলে দেওয়া আছে। তো ট্যাগ কী করে দিতে হয়, কোথা থেকে পেতে হয় জানতে পেরে যাবে। তো ওই ট্যাগের লাস্টে, সব ট্যাগ দেওয়ার শেষে তুমি তোমার চ্যানেলের নাম লিখে দাও। ধরো আমার চ্যানেলের নাম টেক ইউ বাংলা, তাহলে আমি ট্যাগের শেষে দিয়ে দেবো টেক ইউ বাংলা, কোমা দিয়ে দিয়ে দিলাম টেক বাংলা। এরকম করে একটা দুটো ট্যাগ ওখানে তুমি তোমার চ্যানেলের নাম অনুযায়ী দিয়ে দাও, এটা হচ্ছে শুধু ট্যাগ। আর হ্যাশট্যাগ হচ্ছে ডেসক্রিপশানে দিতে হয়, দেখবে হ্যাশ চিহ্ন দিয়ে ট্যাগ দিতে হয়, ওখানে গিয়েও তুমি তোমার চ্যানেলের নামটা লিখে দাও কোনো রকম স্পেস ছাড়া। হ্যাশট্যাগ আমার চ্যানেলের নাম ধরো টেক ইউ বাংলা, এইভাবে ডেসক্রিপশানে হ্যাশট্যাগ দিয়ে দাও। তাহলে কী কী বললাম, প্রথমে চ্যানেলের নাম সবার থেকে আলাদা রাখবে, 2 নম্বর হচ্ছে কমপক্ষে তিনটে ভিডিও আপলোড করবে, তবে একদিনে নয়, প্রতিদিন একটা করে বা একদিন ছাড়া করতে পারো। আর 3 নম্বর টিপস হচ্ছে ট্যাগেতেও তোমার চ্যানেলের নাম লিখবে আর হ্যাশট্যাগেতেও তোমার চ্যানেলের নাম লিখবে। সবগুলোই আমি পাশে দেখো স্ক্রিনশটে দেখিয়ে দেবো। অ্যান্ড 4 নম্বর যে জিনিসটা, এটা আমরা অনেকেই আছি যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে করি না, এটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। যেমন তোমরা ভিডিওতে ট্যাগ ইউজ করো, ডেসক্রিপশানে হ্যাশট্যাগ ইউজ করো, সেরকম চ্যানেলের জন্য রয়েছে চ্যানেল কিওয়ার্ড। তো চ্যানেল কিওয়ার্ড কীভাবে দিতে হয় সেটা আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আর চ্যানেল কিওয়ার্ডটা কী, চ্যানেল কিওয়ার্ড হচ্ছে ইউটিউবে আমি কী সার্চ করলে চ্যানেলটা বেরিয়ে আসবে, মানে তুমি তোমার চ্যানেলের নামও দিতে পারো, তোমার চ্যানেলটা কী ক্যাটাগরি সেগুলো সবই ওই ট্যাগেতে ইউজ করতে হবে। তো কীভাবে দিবে তার জন্য পরের ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে প্রথমে তোমার ফোনে গুগল ক্রোম ব্রাউজার আছে, ওটা ওপেন করবে। ওপেন করার পরে এখানে গিয়ে সার্চ করবে youtube.com বলে। নেক্সট তোমরা এখানে 3-ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে, এখানে গিয়ে ক্লিক করে দিবে। দেখো একটা টিক চিহ্ন চলে আসবে। তো ওখানে ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। ওকে, তো এই পেজটা আসার পরে তোমরা উপরে ডান দিকে চ্যানেলের লোগো পাবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিছু অপশান দেখতে পাবে। তো ইওর চ্যানেল বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পরে আরও একটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। এরপর তোমাদের কাছে একটা ইউটিউব স্টুডিওর পেজ আসবে, ওখানে কন্টিনিউয়ে ক্লিক করার পরে এরকম একটা পেজ তোমার কাছে ওপেন হয়ে যাবে। তো এরপর তোমাকে যেটা করতে হবে, একদম নিচে চলে আসবে, দেখো একদম সেটিংস বলে একটা অপশান আছে একদম নিচে পেজের নিচে। তো ওই সেটিংস অপশানে ক্লিক করবে। সেটিংস অপশানে ক্লিক করার পরে তোমরা 2 নম্বরে চ্যানেল বলে একটা অপশান পাবে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পরে তোমরা প্রথমে দেখো দেখতে পাচ্ছ বেসিক ইনফো রয়েছে, এখানে তোমার চ্যানেলের নাম দেওয়া আছে, কান্ট্রি দেওয়া আছে, এবং নিচে দেখো দেওয়া রয়েছে কিওয়ার্ড, যেখানে আমার কিছু কিওয়ার্ড দেওয়া আছে, দেখো টেক, টেক ইউ বাংলা, টেক বাংলা, টেক বাংলা প্রো। তো তোমাদেরকে এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। তো কীভাবে দেবে, একটা কিওয়ার্ড লিখবে, ধরো লিখবে টেক,
টেকটা লেখার পরে কমা দিবে, কমা দেওয়ার পরে আবার একটা লিখবে টেক ইউ বাংলা, আবার কমা দিবে টেক বাংলা, এরকম করে তুমি তোমার চ্যানেলের নাম দিবে পরপর কমা দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের। ধরো তোমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব টিপস, তাহলে প্রথমে লিখবে ইউটিউব টিপস, স্পেস দিয়ে লিখবে, দিয়ে কমা দিবে, দিয়ে লিখবে ইউটিউব, আবার কমা দিয়ে লিখবে ইউটিউব টিপস বাংলা, এরকম করে চার পাঁচটা দিবে তোমার চ্যানেল অনুযায়ী। এরপর দিবে তোমরা চ্যানেলটা তোমার কী ক্যাটাগরি, টেক ক্যাটাগরি কি কমেডি ক্যাটাগরি, সেরকম তোমরা এগুলো দিয়ে দিবে, তোমার নাম লিখে দিতে পারো কমা দিয়ে দিয়ে। তো আমি যেমনভাবে দিয়েছি এইভাবে তোমাদেরকে করতে হবে। সো এগুলো করার পরে নিচে সেভ অপশান আছে, এখানে ক্লিক করে দিবে। তো আশা করি এগুলো করার পর সকলেরই চ্যানেল এবার থেকে তোমরা ইউটিউবে দেখতে পেয়ে যাবে। তবে সঙ্গে সঙ্গে করেছো সঙ্গে সঙ্গে পাবে না, হয়তো কয়েক ঘন্টা বা একদিন পরে তোমার চ্যানেল ইউটিউবে খুঁজে পেয়ে যাবে। তো এই টিপসগুলো অবশ্যই ফলো করো, আর যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করো, আর অন্য যদি কোনো রকমের প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই সলভ করব। আর সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।